করোনার প্রকোপে গোটা দেশের প্রতিটি ক্ষেত্র আক্রান্ত, আর এর থেকে বাদ যায়নি কৃষি ক্ষেত্র। অতিমারি করোনায় রাজ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ বিতরণের উদ্যোগ নিল আইসিএআর। গোমতী খোয়াই ত্রিপুরা নিরোগ এবং হাকুচুক টু এই চারটি ধানের বীজ দেওয়া হবে। সোমবার এ কথা জানান আইসিএআর এর ত্রিপুরা শাখার প্রিন্সিপাল ডক্টর এসপি দাস। অতি মহামারী করোনার কারণে ত্রিপুরার কৃষক ভাইদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই কথা মাথায় রেখে আমরা আইসিএআর ত্রিপুরা শাখার তরফ থেকে ত্রিপুরার কৃষকদের মধ্যে ধানের চারটি উন্নত প্রজাতি গোমতী, খোয়াই, ত্রিপুরা নিরোগ এবং ত্রিপুরা হাকুচুক টু, যেগুলি আইসিআর ত্রিপুরা শাখায় উদ্ভাবিত, কৃষকদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট ঠিকানায় নাম নথিভুক্ত করে ধানের বীজ ল্যাম্বুছড়াস্থিত আইসিআর এর শাখা থেকে ধান বীজ সংগ্রহ করতে তিনি কৃষকদের আহ্বান জানান। ভাইরা বা ফার্মার্স ক্লাব, এনজিও, এসএসজি, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা যে কোনো সংস্থা কৃষকদের নিয়ে কাজ করেন, ওনারা কৃষক ভাইদের নামের তালিকা, মোবাইল নাম্বার এবং আধার নাম্বারের একটি তালিকা তৈরি করে ডক্টর এসপি দাস @gmail.com এই ইমেলে পাঠাতে পারেন, এবং একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, 9383027504। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে ধান নেওয়ার দিনক্ষণ স্থির করে আইসিআর এর লেম্বুছড়া স্থিত শাখায় এসে ধানের বীজ নিয়ে যেতে পারেন। আগে এলে আগে পাবেন, এই শর্তে স্টক থাকা পর্যন্ত বীজ সরবরাহ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।